একদিন পাশের গা থেকে গোপাল এক ঘামা খই নিয়ে বাড়ি ফিরেছিল। তখন গোপালের বয়স 15-16 বছর। যখন সে পথের মাঝে এসেছে, এমন সময় হঠাৎ জোরে দমকা বাতাস আসায় কিছু খই দামা থেকে উড়ে গেল। গোপাল তখন নিরুপায় হয়ে বলতে লাগলো, উড়ো খই গোবিন্দায় নম, উড়ো খই গোবিন্দায় নম। গোপালের পিছনে এক ভদ্রলোক আসছিলেন। গোপালের কাণ্ড দেখে তিনি বলে উঠলেন, খোকা, এই বয়সে তোমার যা বুদ্ধি দেখছি, তাতে তোমাকে নদীর এপারে পুঁতলে ওপারের মাটি ফুঁড়ে বেরোবে। গোপাল পেছন ফুঁড়ে উত্তর দিলে, সবই গোবিন্দের ইচ্ছা, লোকে তো আর তাকে ধামা ভর্তি খই দেয় না, তাই বাতাস দিয়ে খই উড়িয়ে সেবা গ্রহণ করে। তেমনি তার কৃপা হয় বলেই নদীর এপারে মাটিতে পোঁতা বীজ থেকে ওপারে অঙ্কুর গজিয়ে বড় গাছ হয়।